যাবেন গোকুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স? চলেন, শীতের রায় 10টা টাকা বাড়াই দিয়েন স্যার। আচ্ছা চলেন। দেন স্যার ব্যাগটা, আমার দাঁড়িয়ে দেন স্যার। হাতে কি হয়েছে? আর কইেন না স্যার, কালকা বাস কাটতে যে হাতটাই কাইটা ফেলাইছি। জুত করে বসেন স্যার। ঠিক আছি, চলেন চলেন স্যার। এলাকায় আইসেন একটু সাবধানে থাইকেন, এলাকাটা ভালো তো একটু বদনাম আছে। এই যেমন ধরেন আপনারা তো শিক্ষিত মানুষ, বইলে কি আর বিশ্বাস করবে? ভূত পেত তো এখন আর মানুষে মানে না, তো এই গ্রামে একটু মাইনা টাইনা চলতে হয়। স্যার কি এলাকায় নতুন নাকি? আগে তো দেটেই নাই। হ্যাঁ নতুন আসছি, নতুন পোস্টিং হয়েছে এখানে। স্যার একটা কথা কই। বলেন। একটু হুশে থাকেন। কেন? শীতের রাইতে এই রাস্তাটা তেমন ভালো না। হুম না, আমার এলাকায় এক ভ্যান চালক আছে। যেমন? ওই ভ্যান চালকের ভ্যানে যাত্রী উঠলে হ্যারে জঙ্গলের পথে লইয়া যায়। আচ্ছা আচ্ছা। হ্যার ভ্যানে যে উঠছে, হ্যাঁ, কোনোদিন বাইসা ফেরে নাই। বলেন কি? হ্যাঁ ঠিকই কইতাছি। কি বলছেন এসব? আপনি কিন্তু কোনো ভয় টয় পায়েন না স্যার, আমি তো আছি। স্যার একটু বইয়ে, আমি একটু পেশাব করাই। আচ্ছা একটু তাড়াতাড়ি আসেন। এই তো স্যার একটু জামু আরাম। স্যার একটু এইদিকে আইয়েন, আর একটু সামনে স্যার, আর একটু সামনে। এই তো বসছে। পানি পানি একটু পানি হবে, পানি পানি। বসে বসেন আপনি। আরে বসেন না, ওই থেকে আইলে স্টেশন থেকে এক ভ্যানওয়ালার ভ্যানে উঠি, এরপর ওই জঙ্গলে জঙ্গলের মধ্যে আমাকে রেখে উধাও হয়ে যায়। ও এই কথা, এই ঘটনা তো হর হমেশাই হইতে আছে। আপনার মতো কত লোক যে আহে পানি খাইতে, পানি খাইবেন তো? Hey, Lon Bunny.